মুর্শিদাবাদে কোনোদিন তৃণমূল পঞ্চায়েত ভোটে মানুষের আশীর্বাদ জুয়া নিয়ে ভোট করেনি। 2018 সালের ভোট এই মুর্শিদাবাদে হয়েছিল, সেই 2018 সালের ভোটে মুর্শিদাবাদ জেলায় মানুষকে নমিনেশন ফাইল করতে দেওয়া হয়। এবার তৃণমূলের সে আশায় সে আশার জুড়ে বালি আমরা ফেলে দিয়েছি। দাবি নিয়ে আন্দোলন করছে, তাদেরকে মুখ্যমন্ত্রী বলছেন মুড়ি বাদাম ছোলা বেচতে। নিজের বাড়ির ভাইফোঁটাকে তো বলেন না যে ওসব গরু চুরি কয়লা চুরি খেলে চায় তোর গলা, আমি একটা মুড়ির টিন ঝুলিয়ে দিচ্ছি, একটু ছোলা বাদাম দিচ্ছি, একটু পেট গেঁজা, তাহলে তো লোকে চোর বলে না, চুরি যোগ চুরি না, বেহায়া লম্পটগিরি দুশ্চরিত্রগিরি টাকা এরা একটা শিল্পের পর্যায়ে নিয়ে চলে গেছে। এই সামগ্রিক গোটা পরিস্থিতিটার আমাদের একটা পরিবর্তন দরকার। জায়গায় জায়গায় যেখানে যেখানে প্রতিবাদ প্রতিরোধ গড়ে উঠছে সেখানে তৃণমূল কংগ্রেস ল্যাজ খুঁটিয়ে পালাচ্ছে। তারা বুঝতে পারছে যে কংগ্রেসই হচ্ছে প্রধান প্রতিপক্ষ, চোখে চোখ রেখে যদি কেউ লড়াই করতে পারে সেটা জাতীয় কংগ্রেস।